নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কেন্দ্রীয় সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে মাধ্যমিক পাসে 641টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কীভাবে সেই পদে আবেদন করবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কত। তো অন স্ক্রিনে তোমরা দেখো সেই নোটিফিকেশনই দেখতে পাচ্ছ, আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এবার দেখো নোটিফিকেশনটা যে মেন বিষয়গুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এআরআই ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস অন দ্য বিহেফ অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিআর অ্যান্ড ইটস ইনস্টিটিউটস ইনক্লুসিভ রিজিওনাল স্টেশনস ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান T1 অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো। অর্থাৎ টেকনিশিয়ান ওয়ান পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবার দেখো পোস্ট নেম যেটা রয়েছে, দেখো পোস্ট নেম রয়েছে টেকনিশিয়ান T1, নম্বর অফ ভ্যাকেন্সিস অর্থাৎ মোট যে শূন্য পদ সেটা রয়েছে দেখো 641টি। এবারে ক্যাটাগরি ক্লাসিফিকেশন অর্থাৎ 641টি পদের মধ্যে দেখো জেনারেলদের মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 286টি পোস্ট, ওবিসিদের জন্য রয়েছে 133টি পোস্ট, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য দেখো রয়েছে 61, এসসি অর্থাৎ শিডিউল কাস্টের জন্য রয়েছে অর্থাৎ তপশিলি জাতিদের জন্য রয়েছে 93টি পোস্ট, এবং শিডিউল ট্রাইবস অর্থাৎ তপশিলি উপজাতিদের জন্য রয়েছে 68টি পোস্ট। অর্থাৎ মোট 641টি পদে নিয়োগ কিন্তু হবে। এবার দেখো এজ লিমিট, মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে 18 ইয়ার্স অর্থাৎ 18 বছর, এবং ম্যাক্সিমাম 30 ইয়ার্স অর্থাৎ 30 বছর। কিন্তু এক্ষেত্রে বলে রাখি ভারত সরকারের যে বয়সে যে ছাড়ের নিয়ম অর্থাৎ এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে সেটা কিন্তু পাওয়া যাবে। এবার দেখো যেটা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে। এক্ষেত্রে আমি বলে রাখি তোমরা যারা মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করা যাবে, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে। এবার আসছি দেখো পে স্কেলটা অর্থাৎ বেতনটা, দেখো রেক্স হচ্ছে রুপিস হচ্ছে 21,700 টাকা বেসিক পে, তার সঙ্গে এলাউন্সেস দেওয়া হবে অর্থাৎ যেগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, এবং লেভেল 3 7 CPC অর্থাৎ সপ্তম পে কমিশন অনুসারে তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হবে। এবারে দেখো দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ইজ টেন্টেটিভ অ্যান্ড লাইকলি টু ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ এই ভ্যাকেন্সিটা কিন্তু সম্ভাব্য এটা বাড়তেও পারে অথবা কমতেও পারে। এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, যেটা বললাম যে বয়সের ছাড়টা কিন্তু নিয়ম অনুযায়ী পাওয়া যাবে। রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস ফ্রম 18th December 2021 অ্যান্ড লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 10th January 2022, অর্থাৎ 18ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করা যাবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে শেষ তারিখ সেটা হচ্ছে দেখো 10th January 2022 অর্থাৎ 10ই জানুয়ারি 2022 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করতে পারবে। ফর মোর ডিটেলস ইনক্লুডিং দ্য ডিটেল ভ্যাকেন্সি নোটিস অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আদার আপডেটস প্লিজ ভিজিট রিক্রুটমেন্ট সেল ট্যাব অন ওয়েবসাইট www.iari.res.in। অর্থাৎ এই সংক্রান্ত সম্পূর্ণ নোটিফিকেশন এটা কিন্তু একদম বিস্তারিত বিজ্ঞপ্তিটা ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তার আগে আমি বলে রাখি এটা একটা অত্যন্ত ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে এটার জন্য আবেদন করা যাবে, এবং এটা হচ্ছে পরীক্ষাটা একটা লিখিত পরীক্ষা হবে, এবং তারপর মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ 3টি পর্যায়ে কিন্তু এই নিয়োগটা সম্পন্ন হবে। তো তোমরা যারা ভাবছো যে এই পদ আবেদন করবে অবশ্যই তোমরা কিন্তু কাল থেকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা শুরু করে দাও। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট, পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখো, যাতে এই ধরনের সমস্ত ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগে। ধন্যবাদ।